वेलकम टू एरुटेक्स निरंजन यूट्यूब चैनल 2023 जानुआर दुई तारीख थेके आमादेर विद्यालय नतून शिक्षाबर्षेर पठन पाठन शुरू होबे। तार आगे विभिन्न कर्मसूची पालन करते बला होयेछे। तार मध्ये एकटा रयेछे सार्टिफिकेट अफ ग्रेजुएशन। गवर्नमेंट थेके बला होयेछे सार्टिफिकेट अफ ग्रेजुएशन प्रत्येक छात्र छात्रीदेर देवार जन्य जारा पास करेछे। तो एटार स्याम्पलटा केमन होबे एटा बांगला शिक्षा पोर्टाले रयेछे किन्तु एखन काज करछे ना। तो आपनारा जदि এই সার্টিফিকেট দিতে চান তাহলে কিভাবে দেবেন, আপনি এক্সেল শীটে ফিল আপ করে নিয়ে কিন্তু প্রিন্ট আউট করে দিতে পারেন যদি আপনার বিদ্যালয়ে কম্পিউটার বা প্রিন্টার থাকে। তো এই সার্টিফিকেট অফ গ্রাজুয়েশন একটা স্যাম্পল, দিস ইজ টু সার্টিফাই দ্যাট। এখানে নামটা রয়েছে, স্টুডেন্টের নাম অঞ্জলি মুন্ডা, ডটার অফ বাবার নাম রয়েছে এখানে, হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড ক্লাস 8। অর্থাৎ এই 8-এর স্টুডেন্টটা এখন 9-এ প্রমোট করা হয়েছে, এখন ক্লাস 9-এর স্টুডেন্ট, কিন্তু 8 কমপ্লিট করেছে। অ্যাট দিয়ে এখানে বিদ্যালয়ের নাম, অ্যাট দিয়ে বিদ্যালয়ের নাম, তারপর এখানে 31 ডিসেম্বর 2022। এই যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা যদি আপনি আপনার স্কুলের যত ছাত্রছাত্রী আছে, কারো স্কুলে 1200, কারো স্কুলে 2500, কারো স্কুলে 2000 ছাত্রছাত্রী থাকতে পারে বা কারো কম রয়েছে, এতজন ছাত্রছাত্রীর এগুলো হাতে লেখা বা টাইপ করে লেখা কিন্তু খুব কষ্টকর। কাজেই আমি সন্দীপন চক্রবর্তী স্যারকে রিকোয়েস্ট করেছিলাম একটা এক্সেল শিট তৈরি করার জন্য, যে এক্সেল শিটের মাধ্যমে 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা ক্লাসের সমস্ত সার্টিফিকেট অফ গ্রাজুয়েশন হয়ে যাবে। তো কিভাবে এক্সেল শিটে করবেন সেটা আমি দেখাবো। তার আগে দেখাচ্ছি আমি, দেখুন বাংলা শিক্ষার যে পোর্টাল রয়েছে, এই বাংলা শিক্ষার পোর্টালে আমি লগ ইন করে নিলাম। বাংলা শিক্ষার পোর্টালে লগ ইন করার পর দেখুন স্টুডেন্ট ম্যানেজমেন্ট যে অপশানটি রয়েছে সেখানে দেখুন এই যে গ্রাজুয়েশন সেরিমনি, গ্রাজুয়েশন সেরিমনি এই অপশানটাতে আমি ক্লিক করলাম। দেখুন আন্ডার মেনটেন্যান্স, তাহলে এখান থেকে আপনি করতে পারছেন না। তাহলে আমি কি করলাম, আমি চলে যাব প্রথমে এক্সেল শিটটা আগে আপনাদের দেখাই। এক্সেল শিটটা দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে সন্দীপন স্যার যে এক্সেল শিটটা তৈরি করেছেন সেটা। এখানে আপনার বিদ্যালয়ের নামটা টাইপ করবেন, তারপর দেখুন রয়েছে নেম অফ দ্য স্টুডেন্ট, নেম অফ ফাদার, ক্লাস, জেন্ডার, এই 4টি আইটেম আপনাকে ফিল আপ করতে হবে। এখানে রয়েছে দেখুন ডেভেলপড বাই সন্দীপন চক্রবর্তী, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সাবস্ক্রাইব, ওনার ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে এই যে এক্সেল শিটে 3টি অপশান রয়েছে, একটা হচ্ছে ইনসার্ট ডিটেল, আর একটা হচ্ছে শিট 2, আর একটা হচ্ছে সার্টিফিকেট। আপনাকে প্রথম শুধু কাজ করতে হবে ইনসার্ট ডিটেলে ফিল আপ করতে হবে। ইনসার্ট ডিটেলে ফিল আপ করার পর সার্টিফিকেট অপশানে ক্লিক করলে আপনার সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি প্রথমে যাচ্ছি ইনসার্ট ডিটেল, আর শিট 2টা কী কাজে লাগবে সেটাও আমি দেখাবো আপনাদের। শিট 2তে আপনারা বাংলা শিক্ষা পোর্টাল থেকে এনে কপি করে রাখবেন, এটা শিট 2-র কাজ। এখানে আপনি কপি করে পেস্ট করে দেবেন, তারপর এখান থেকে আবার কপি করে নিয়ে নিয়ে আপনি ইনসার্ট ডিটেল অপশানে ক্লিক করবেন। তো আমি এই যে পেজটা, এটা হচ্ছে এক্সেল শিট, এই এক্সেল শিটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ মেসেজ করলেও পেয়ে যাবেন, অথবা সন্দীপন স্যার যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে বা তাকে কল করেও আপনি যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। তো আমি প্রথমে এই এক্সেল শিটে নেম অফ দ্য স্টুডেন্ট কপি করব। কোথার থেকে কপি করব, বাংলা শিক্ষার পোর্টাল থেকে। আমি বাংলা শিক্ষা পোর্টালে ঢুকে যাচ্ছি, এখানে আমি স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করলাম। আমি আপনাদের একটা ক্লাসের দেখাবো। স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে স্টুডেন্ট লিস্ট ভিউ, স্টুডেন্ট লিস্ট ভিউ অপশানে ক্লিক করলাম। এখানে এডুকেশনাল ইয়ার 2023 প্রেজেন্ট ক্লাস, যারা এখন এবার আমি প্রমোট করে দিয়েছি সমস্ত ছাত্রছাত্রীদের, যারা ক্লাস 8-এ উঠেছে তারা ক্লাস 7-এ ছিল, 7 কমপ্লিট করেছে, আমি 7-এর সার্টিফিকেট দেব। কিন্তু আমি লিস্টটা কাদের নেব, ক্লাস 8 থেকে, যেহেতু আমি এদেরকে প্রমোট করে দিয়েছি, ক্লাস 7-এ যারা ছিল তারা এখন ক্লাস 8-এ উঠে গেছে, সেই জন্য ক্লাস 8 থেকে আমি নামগুলো আমি এখানে ক্লাস 8 সিলেক্ট করব। এবং 8-এর স্টুডেন্টটাই আগের বছর ক্লাস 7-এ ছিল, আপনাদের ক্ষেত্রেও তাই। যদি 9-এর সার্টিফিকেট দেন তাহলে ক্লাস 8 সিলেক্ট করবেন, ক্লাস 6-এর সার্টিফিকেট দিতে চান তাহলে, যদি প্রমোট করে থাকেন তাহলে ক্লাস 7 সিলেক্ট করবেন, 8-এর সার্টিফিকেট দিতে চান তাহলে ক্লাস 9 থেকে আপনি স্টুডেন্টের নামগুলো পেয়ে যাবেন। অর্থাৎ যে স্টুডেন্টটা এখন ক্লাস 6-এ প্রমোট করেছেন সে ক্লাস 5 পাস করেছে, ফলে 5 পাশের সার্টিফিকেট দিতে হলে, প্রমোট করে থাকলে তার নামটা ক্লাস 6-এ চলে যাবে, 6-এর স্টুডেন্টের নামটা ক্লাস 7-এ চলে যাবে, এবং 7-এর স্টুডেন্টের নামটা 8-এ চলে যাবে। ক্লাস 7-এর আমি সার্টিফিকেট দেবো, তাহলে আমি ক্লাস 8 সিলেক্ট করলাম। 8 সিলেক্ট করার পর এখানে সার্চ স্টুডেন্ট অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি টোটাল স্টুডেন্ট 50 করে দিলাম।
50 করার পর দেখুন এখানে সমস্ত স্টুডেন্টের নাম চলে এসেছে। দেখুন এটা হচ্ছে ক্লাস 8 এর স্টুডেন্ট লিস্ট, এটা এরা ক্লাস 8 এ প্রমোট হয়েছে। এবার এই 8 এ প্রমোট হয়েছে কিন্তু এরা আগের বছর ক্লাস 7 এ ছিল, তো আমি সার্টিফিকেট দেব ক্লাস 7 পাস। তো এখানে এখান থেকে আমি টোটালটা কপি করে নিচ্ছি, এখান থেকে আমি টোটালটা কপি করে নিলাম, আগে সিলেক্ট করে নিব, টোটালটা আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখি কতজনের নাম আছে, 38 জনের এখানে নাম আছে, দেখুন 38 জনের নাম আছে। এই 38 জনকে আমি কপি করে নিলাম, কপি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল সি করলাম। কন্ট্রোল সি করার পর এবার আমি চলে যাচ্ছি আবার এক্সেল শিটটাতে, এই এক্সেল শিটটাতে যাচ্ছি। এক্সেল শিটটাতে যাওয়ার পর দেখুন শিট 2 যে অপশানটি রয়েছে, ইনসার্ট ডিটেইল এবং সার্টিফিকেটের মাঝখানে যে শিট 2 রয়েছে, এই শিট 2টা আমি ওপেন করব। বা আপনারা সেপারেট একটা এক্সেল শিট ওপেন করেও নিতে পারেন, ব্ল্যাঙ্ক এক্সেল শিট ওপেন করে নিতে পারেন। তো এখানে আমি এ যে রয়েছে এর অপশানটার নিচে ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল ভি করে দিলাম। দেখুন নামগুলো সব স্টুডেন্টের নাম, এই যে এগুলো হচ্ছে স্টুডেন্টের নাম, আর এই হচ্ছে বাবার নাম। এই সি নাম্বার অপশানে রয়েছে স্টুডেন্টের নাম, এখান থেকে আমি স্টুডেন্টের নামগুলো কপি করে নেব। এখান থেকে আমি স্টুডেন্টের নামগুলো কপি করে নিচ্ছি, সিলেক্ট করে রয়েছে স্টুডেন্টের নাম, কত অবধি রোল নাম্বার আছে দেখুন সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে আমি কপি করব। এখানে আমার রয়েছে 38, এটা আমি কন্ট্রোল সি করলাম। কন্ট্রোল সি করার পর আমি চলে যাচ্ছি ইনসার্ট ডিটেলসে। এখানে আগে বিদ্যালয়ের নামটা আপনি লিখে নেবেন, আপনার যে বিদ্যালয় সেখানে লিখে সেই নামটা লিখে নেবেন। এবার আমি এখানে নেম অফ দ্য স্টুডেন্টের জায়গায় কার্সারটা নিয়ে আমি কন্ট্রোল ভি করে দিলাম। দেখুন স্টুডেন্টের নামগুলো সব এখানে চলে এসেছে। এবার কী করব, নেম অফ ফাদার, বাবার নাম আমি নিয়ে আসবো। আমার এক্সেল শিটের মধ্যেই দেখুন এগুলো রয়েছে, বাবার নাম কোথায় আছে, এই শিট 2-তে, শিট 2-তে এই জি নাম্বার অপশানটাতে সব কিন্তু বাবার নাম, জি নাম্বার অপশানটা হচ্ছে বাবার নাম। এখান থেকে বাবার নামটা আমি কপি করব, কপি করছি, সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে কন্ট্রোল সি করব। এই যে 38টা কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি করার পর আমি আবার এক্সেলে চলে যাচ্ছি ইনসার্ট ডিটেলসে। ইনসার্ট ডিটেলসে গিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কন্ট্রোল ভি করলাম, বাবার নাম চলে এসেছে। এবার এরা ক্লাস কি, এরা হচ্ছে ক্লাস 7। এখানে কিন্তু 7টা স্পেলিং করে লিখতে হবে, SEVEN। এই ক্লাস 7 এরা কিন্তু বর্তমানে প্রমোট হয়েছে ক্লাস 8-এ, কিন্তু আমি 8 কিন্তু লিখব না, এখানে আমি 7 লিখলাম। এবার জেন্ডার, জেন্ডারটা কোথায় পাবেন, আমি শিট 2-তে চলে যাচ্ছি, যেটা আমি বাংলা শিক্ষা পোর্টাল থেকে কপি করেছি, সেখান থেকে আমি জেন্ডারটা পেয়ে যাব। জেন্ডারটা কোথায় আছে দেখুন, এই যে বয়েস, ই নাম্বার অপশানে রয়েছে বয়েস, গার্লস, বয়েস, 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 এগুলো রয়েছে। এটা আমি কী করব, কপি করব, টেনে দিচ্ছি, 38 রোল নাম্বার পর্যন্ত টানবো, 38 জন স্টুডেন্ট রয়েছে, এই 38 রোল নাম্বার অবধি টানলাম। এটা আমি কন্ট্রোল সি করলাম, কপি করলাম। এবার আমি এটা কোথায় যাব, আবার এই ইনসার্ট অপশানে যাচ্ছে, ইনসার্ট অপশানে গিয়ে এখানে জেন্ডার যে অপশানটি রয়েছে এখানে আমি কন্ট্রোল ভি করে দিলাম। দেখুন এখানে হচ্ছে স্টুডেন্টের নাম এবং রোল নাম্বার এদিকে কিন্তু চলে এসেছে 38 পর্যন্ত, আর এগুলো হচ্ছে বাবার নাম। তাহলে আমার ফিল আপ হয়ে গেলো, একবারেই ফিল আপ হয়ে গেলো। এগুলো নেম অফ দ্য স্টুডেন্ট কপি করে দিলাম বাংলা শিক্ষা পোর্টাল থেকে, তারপর নেম অফ দ্য নেম অফ ফাদার কপি করে দিলাম বাংলা শিক্ষা পোর্টাল থেকে, জেন্ডার কপি করে দিলাম, এবং ক্লাস 7 এটা আমি কী করব, এটা প্রত্যেকটা ক্লাসে যেহেতু 7 হবে এটা আমি টেনে দিচ্ছি, 38 পর্যন্ত টেনে দিচ্ছি। এটা দেখুন প্রত্যেকটা ক্লাস 7 হয়ে গেলো। সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু, যত ছাত্রছাত্রী আছে প্রত্যেকের, একটা ক্লাসে যত ছাত্রছাত্রী আছে প্রত্যেকের কিন্তু করতে পারবেন। তো এখানে আমি কপি করলাম, এবার আমি সার্টিফিকেট অপশানটাতে ক্লিক করলাম। সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর দেখুন এই যে সার্টিফিকেটটা চলে এসেছে, দেখুন সার্টিফাইড দ্যাট, দিস ইজ টু সার্টিফাইড দ্যাট কুশল মাগার, সন অফ, এখানে বাবার নাম, হ্যাড সাকসেসফুলি কমপ্লিটেড ক্লাস 7 অ্যাট রাজাভাতখাওয়া হাই স্কুল অন 31st December 2022। সার্টিফিকেটটা চলে এসেছে, এই দেখুন প্রত্যেকের সার্টিফিকেট এখানে কিন্তু রয়েছে, এই যে দেখুন প্রত্যেকের সার্টিফিকেট কিন্তু এখানে নিচে নিচে আছে। এই 38 জন স্টুডেন্টেরই এখানে সার্টিফিকেট কিন্তু কমপ্লিট হয়ে গেলো। এবার আমি কী করবো, কন্ট্রোল পি করব। কন্ট্রোল পি করার পর এটা আমি কন্ট্রোল পি করলাম, কন্ট্রোল পি করলে দেখুন একটা পেজে দুটো করে সার্টিফিকেট হবে, এফোর সাইজ পেজে একটা পেজে দুটো করে সার্টিফিকেট প্রিন্ট করবেন, মাঝখান দিয়ে কেটে নেবেন, এবং এখানে সিগনেচার অফ ক্লাস টিচার, ক্লাস টিচার সাইন করবে, এবং সিগনেচার অফ এইচএম, এইচএম সাইন করবে, সাইন করে ছাত্রছাত্রীদের দিয়ে দেবেন। 2 তারিখের পর থেকে এই কাজগুলি আপনাকে করতে হবে। পিডিএফে সেভ করে নিতে চান তাহলে এখানে ফাইলে যাবেন, গিয়ে সেভ এস, এখানে ডেস্কটপ করলাম, করার পর এক্সেল ছিল এটাকে আমি পিডিএফে সেভ করে নিলাম, পিডিএফ সেভ এস পিডিএফ করলাম। এটা দেখুন পিডিএফে ওপেন হয়ে যাবে। এখন এটা আপনি যদি স্কুলে আপনার কম্পিউটার না থাকে তাহলে মোবাইলে করে নিয়েও আপনি এটা প্রিন্ট করতে পারবেন কোনো ক্যাফের থেকে।
এই যে এটা হচ্ছে পিডিএফ। এই যে এখন আপনাদের সার্টিফিকেটগুলো দেখাচ্ছি, দেখুন এখানে আমার 38 জন স্টুডেন্টের সার্টিফিকেট, সার্টিফিকেট অফ গ্রাজুয়েশন, এই যে 38 জন স্টুডেন্টের সার্টিফিকেট কিন্তু হয়ে গেল। এটা কন্ট্রোল পি করলেই একবারে প্রিন্ট হয়ে যাবে। প্রত্যেকটা পেজে শুধু দুজন করে স্টুডেন্টের নাম থাকবে, আপনাকে কাটাকাটি একটু করতে হবে, মানে মাঝখান দিয়ে কেটে নিয়ে দুটো হবে, এফোর সাইজ পেজে দুটো সার্টিফিকেট হবে। আপনার স্কুলে যদি 500 জন স্টুডেন্ট থাকে কোনো ক্লাসে, তাহলেও আপনারা এই 5-10 মিনিটের মধ্যেই এই সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে যাবে। যারা হোয়াটসঅ্যাপে পেতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন বা সন্দীপন চক্রবর্তী স্যারকে মেসেজ করবেন। সন্দীপন চক্রবর্তী স্যারকে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটি এক্সেল শিট তৈরি করার জন্য, তাকে রিকোয়েস্ট করেছিলাম এটি করার জন্য। এছাড়া সন্দীপন চক্রবর্তী স্যারের একটি ইনকাম ট্যাক্স এর ক্যালকুলেশনের জন্য একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার সার্ভিস সংক্রান্ত যাবতীয় কাজকর্ম, পেস্লিপ ডাউনলোড, তারপরে ফর্ম 16, এইচআরএ এক্সামশন ক্যালকুলেশন এবং অনেক কিছু কাজ আপনারা করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস।